বাইক মিছিলের মধ্য দিয়ে গ্রামে ঘুরে ঘুরে ঝোড়ো প্রচার অভিযান শুরু করল মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। বুধবার সকাল থেকেই মানিকচক ব্লকের কামালপুর এলাকা থেকে শুরু হয় প্রচার অভিযান। বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল হুট খোলা গাড়িতে করে গ্রামে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেন। সঙ্গে ছিলেন মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, সাধারণ সম্পাদক মিঠু কুমার সরকার, মথুরাপুর পঞ্চায়েত প্রধান মিলন মণ্ডল সহ কয়েকশো বিজেপি নেতাকর্মীরা। দলীয় পতাকা হাতে শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা বাইক মিছিল করেন প্রার্থীর সমর্থনে। গ্রামে ঘুরে ঘুরে সকল প্রান্তের মানুষের কাছে ভোটের আবেদন করেন প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। ধর্মটোলা, গোয়ালপাড়া, বাজারপাড়া সহ মথুরাপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বাইক মিছিল করে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল বলেন, মানিকচকের মানুষ চাইছেন পরিবর্তন। কাটমানি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোনার বাংলা গড়তে বিজেপি সরকার ক্ষমতায় আসছে, তাই মানিকচকের সর্বস্তরের মানুষ দু হাত তুলে আশীর্বাদ করছেন বিজেপিকে। মানিকচকের জয় নিশ্চিত। গৌরচন্দ্র মণ্ডল প্রার্থী কি বলেছেন সরাসরি শুনে নেওয়া যাক। কোথা থেকে প্রচার করলেন, কিভাবে আজকে? আজকে মথুরাপুর গোটা অঞ্চল, মথুরাপুর কামালপুর পেট্রোল পাম্পের কালী মন্দির থেকে শুরু হয়েছে, গোটা অঞ্চলে র্যালি করে মানুষের দরবারে দরবারে পৌঁছানো হবে। এবং এটা হচ্ছে আমাদের যে মানুষের কাছে দরগরে পৌঁছানো, এবং কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির যে সরকার আছে বাংলায়, বিজেপির সরকার প্রতিষ্ঠিতা করা, এবং আর নয় অন্যায় সোনার বাংলা করার লক্ষ্যে। এবং আমাদের যেটা কাজ হচ্ছে যে আসল পরিবর্তন আনা, দুর্নীতি কাটমানি কয়লা চোর গরু চোর এর বিরুদ্ধে লড়াই। সাধারণ মানুষ আছে, আমরা কেউ নেতা নয়, সাধারণ মানুষ আম পাবলিক জেগেছে, সবকে সাথ সবকে বিকাশ। এবং আমরা এই হিসাবে মানুষের ঘর ধরে দরবারে দরবারে পৌঁছাচ্ছি, এবং সেখানে আমাদের বিরাট সাড়া দিচ্ছে, এবং আমাদের জয় নিশ্চিত, এটা কোনো বিকল্প নেই। কীরকম সাড়া পাচ্ছেন? পুরো সাড়া, এলাকার লোক নেমে পড়ছে এবং তারা আশীর্বাদ করছে, তাদের ভালোবাসা আছে আমাদের প্রতি, এবং তারাই নেতা নেত্রী, তারা দেখছে আমাদেরকে কোনো রকম অসুবিধা। কোনো অভাব অভিযোগ করছে রাস্তায়? না না, কোনো অভাব অভিযোগ, এই সরকারই তো ছিল না এদল, বিভিন্ন সরকারকে 34 বছর 10 বছর দেখেছে। আমরা বলেছি এই সরকারকে 10 একবার দেখুন, তারপরে কোনো কথা। এইবার মানুষ জেগেছে, ইয়ং বাহিনী জেগেছে, তাদের বেকারত্ব বেড়েছে, তাদের কর্মসংস্থান নাই, সমস্ত বিজেপি ইয়ংরা বিজেপি আছে, এবং বিজেপি বাংলায় সরকার গঠন করবে, সোনার বাংলা গড়বে, এটা নিশ্চিত। একটা নির্দল প্রার্থী আপনার বিরুদ্ধে কালকে নমিনেশন করেছে, কি প্রভাব পড়বে, কি মনে করছেন? জাতীয় একটা সর্ব ভারতীয় দল, তার সঙ্গে নির্দল প্রার্থী কোনো যায় আসে না। বাকি যে দুটো দলের প্রার্থী দাঁড়িয়েছে তারাও তো বিজেপির ধারে কাছে নেই, নির্দল প্রার্থী নিয়ে কোনো অসুবিধা নেই। উনি বলছে আপনার বিরুদ্ধেই নাকি ওর বেশি, যেহেতু বিজেপি করতো বিজেপি নেতা। মানুষ সারা জেগেছে, ভারতীয় জনতা পার্টির সাথে আছে, পদ্মফুল চিহ্নের সাথে আছে, এতে কোনো সংশয় নাই। মানুষ চাইছে বাংলায় এবার পদ্মফুল আসুক, এবং মানুষ জেগে উঠেছে, যে খাবে দাবে ওর ভোট দেবে বিজেপিকে, এটা নিশ্চিত। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন, তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।